সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক সালাম ও অভিনন্দন তো আমার ভিডিওতে যে মেশিনটি দেখতে পারতেছেন এটা আজকে ডেলিভারির জন্য আমরা নিয়ে যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তো এটা আমাদের মূলত যাবে চাঁদপুর ফরিদপুর এক ভাইয়ের কাছে তো আমরা প্রতিটা মেশিন তৈরি করার যেভাবে তৈরি করি তাই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাবো যে আমাদের এই মেশিনটা মোটামুটি চারশো ডিমের সেটার এবং দুশো ডিমের হ্যাচার ফুল অটোমেটিক ইনকিউবেটার এটা ছয়শ ডিমের একটা ইনকুবেটার তো আমরা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আমরা ডেলিভারি প্রথমে ওপরে ছাদে আমরা একটা এক্সএম আঠারো কন্ট্রোলের ইউজ করেছি আর এটা যাতে ক্ষতি ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আমরা ফর্ম দিয়ে ককশিট দিয়ে আমরা টেপ করে দিয়েছি এবং এখানে একটা গ্লাস রয়েছে যেটা দিয়ে আমরা ভেতরের পর্যবেক্ষণ করার জন্য সেখানেও একটা কার্টুন দিয়ে আমরা প্যাকেট করে দিয়েছি একটু দেখাই আমরা ভেতরে কী কী দিচ্ছি একটা মেশিনের সঙ্গে তো দেখতে পারবেন যে ভেতরে দুইটা র্যাক রয়েছে এখানে মোটামুটি দুইশো দুই পিস করে চারশো চার পিস ডিম দেওয়া যাবে এবং পাশে দেখতে পারবেন যে আমরা ফ্যান ইউজ করেছি আমরা এখানে নর্মাল কোনো ফ্যান ইউজ করিনি আমরা এমআরের দুইটা ফ্যান ইউজ করেছি এটা লাইট ডিপেন্ডেড একটা মেশিন এখানে তিনটা লাইট ইউজ করা হয়েছে তার মধ্যে রেগুলার বাল্ব হবে ষাট ষাট একশো বিশ আর ব্যাকআপ হিটারের জন্য আমরা ইউজ করেছি একশো ওয়ার্ডের একটা আর স্টিল বড়িটার দুই তিনটে কারণে আমরা ইউজ করে থাকি তো আমাদের এই গ্লাসের এখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে আমরা একটা স্টিল ভেতরে একটা স্টিল শিট ইউজ করা হয়েছে এবং মাঝখানে ইউজ করা হয়েছে আপনার ককশিট এবং সামনে একটা স্টিল শিট ইউজ করা হয়েছে অর্থাৎ থ্রি লিয়ার বড়ি প্রথমে ইউজ করা হয়েছে একটা স্টিল শিট ভেতরে ককশিট আবার অপর প্রান্তে ইউজ করা হয়েছে একটা তো আমাদের এই মেশিনটাতে আমরা শুধুমাত্র লাইট ডিপেন্ডেড একটা মেশিন তৈরি করে থাকি এখানে আমরা কোনো ব্যাকআপ হিটার অথবা যে হিটারগুলো রয়েছে সেগুলো আমরা ইউজ করি না আর হিমোয়েটি ফায়ারফকের জন্য আমরা এখানে একটা পানির পট দিয়েছি এবং সাথে আমরা ইউজ করেছি একটা হিমোয়েটি ফক আর নিচে হ্যাজিংয়ের জন্য আমরা দুশো ডিমের একটা কৃত্রিম ট্রে ইউজ করেছি আর এই ডিমের র্যাগটা আমরা লিমিট সুইচের সঙ্গে বেঁধে দিয়েছি কারণ যখন এটা কুরিয়ারে যাবে তখন নড়াচড়া করার কারণে চেনটা মোটর থেকেই লাইনচ্যুতে হতে পারে অথবা সিঁড়ে যেতে পারে তো সেই কারণে আমরা চেন মোটর থেকে চেনটা নামাই দিয়েছি তো যারা আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করেন অবশ্যই মেশিন পাওয়ার পরে আপনি মোটরটা একদম চেনের মেডেলে আপনি তুলে দিলেই আপনার আর কোনো কাজ করতে হবে না শুধু কারেন্টের প্লাগটা লাইনে দিয়ে আর ভেতরে ডিম ঢুকে দিলেই আপনাদের মেশিনটা সুন্দরভাবে চলবে আমরা কন্ট্রোলে সব কিছু সেট করে দিয়েছি তারপরও যদি কোনো সমস্যা হয়ে থাকে আমরা অনলাইনে এবং নিজে গিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি এবং আমাদের বডির কোয়ালিটিটা যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন যে আমরা চতুর্পাশে থায়ের চ্যালেন দিয়ে মুড়ে দিয়েছি যাতে বডিটা আরও সুন্দর এবং মজবুত দেখায় এবং তার সাথে আমরা ইউজ করেছি একটা অ্যাডজাস্টমেন্ট এটা ভেতরে যে তাপমাত্রা তাপমাত্রা রয়েছে এটা ভেতর থেকে বার করে দিবে এবং সঙ্গে সঙ্গেই যে এই ছিদ্র থেকে এপাশে আমরা চারটে পাশটা ছিদ্র করে দিয়েছি এর কারণটা হচ্ছে যখন যখন অ্যাডজাস্ট চা চলবে তখন বাহির থেকে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে নেবে এটা ডিমের জন্য সহনশীল এবং একটা খুব উপযোগী অক্সিজেন যদি ডিমের স্বাভাবিক ভ্রণ যদি স্বাভাবিকভাবে অক্সিজেন না থাকে তাহলে ভ্রণটা মারা যেতে পারে ফোটার জন্য অথবা একটা মেশিনের জন্য আপনার অক্সিজেনটা খুবই বেশি জরুরি আপনার মেশিনে যদি অক্সিজেন সরবরাহ রাস্তা না থাকে অথবা অ্যাডজাস্ট ফ্যানের ব্যবস্থাটা যদি না থাকে তাহলে দেখা যায় যে ডিমের ভ্রণটা নষ্ট হয়ে যায় এবং কাঙ্ক্ষিত মাত্রায় আপনার হ্যাচিং রেট আসে না তো মূলত আমরা হ্যাচিং রেট নাইনটি আসার লক্ষ্যে আমরা মেশিনগুলোর বিভিন্ন দিক বিবেচনা করে আমরা তৈরি করি এভাবে আমাদের ইউটিউব চ্যানেলে মেশিন সম্পর্কিত এবং মুরগি পালন সম্পর্কে অনেকগুলো ভিডিও আপলোড করা থাক হবে এবং অলরেডি আপলোড করা রয়েছে তো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে